আসসালামু আলাইকুম। বিরতির পর আবার আমরা ফিরে এলাম ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠানে। কথা বলছিলাম আমরা শেখ মওদুদ হাসান, সম্মানিত ইমাম এবং খতিব, এবং আজকের টপিক হচ্ছে দ্য ভ্যালু অফ টাইম। যারা আমাদের সাথে এই মাত্র যোগ দিয়েছেন, আপনাদের সবাইকে বলছি আজকে আমরা প্রোগ্রামটা করছি একদম ব্র্যান্ড নিউ স্টুডিও থেকে চ্যানেল এসের, এবং আপনারা শুনে খুশি হবেন আলহামদুলিল্লাহ। যারা যারা এখানে আসবেন ইনশাআল্লাহ ইন ফিউচার, দে ইজ এ ডিফারেন্ট লেভেল অফ স্টেট অফ আর্ট ইনশাআল্লাহ, এবং এটা সব সম্ভব হয়েছে আপনারা যারা ভিউয়ার আছেন ঘরে এবং তাদের সাপোর্ট থাকার কারণে আজ চ্যানেল এস এই পর্যন্ত আসতে পেরেছেন। তারপরেও আজকের অনুষ্ঠানটি হচ্ছে ইসলাম এসেনশিয়াল। আপনারা জানেন এটি হচ্ছে একটি লাইভ ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম, আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন। আপনাদের যদি কোনো ধরনের মাসলা মাসাইল সংক্রান্ত যদি জানার থাকে, দয়া করে আপনারা ফোন করবেন এবং টেলিফোন নম্বরটি স্ক্রিনের নিচে দেওয়া থাকবে। তারপরেও ফর ইউর রেফারেন্স ইটস 0208-523-4111, এবং ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ie@chsuk.tv। শেখ, আমরা আলোচনা করছিলাম দ্য ভ্যালু অফ টাইম। একটি আয়াত আপনি তেলাওয়াত করেছিলেন ফার্স্ট সেগমেন্টে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। না, এখানে যে টাইমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিফাইন করছেন, এখানে প্যারামিটারটা রাখছেন কিন্তু সালাত। এটার অর্থ কি, এখানে আল্লাহ কি একটা ইন্ডিকেশন দিচ্ছেন যে এখানে সালাত হচ্ছে ডিসিপ্লিন বা প্ল্যানিংয়ের অর্থে, যেভাবে আমরা প্ল্যান করি দিনের মধ্যে, এটা কি একটা ইন্ডিকেশন আছে এখানে? দেখেন, ইসলাম বেসিক এবং আপনার প্রিন্সিপল উসুল এটাকে বলে, এগুলা বলে দেয় এবং সে অনুযায়ী আপনাকে চলা। আমি এখন এই তো রাত্র হয়ে গেছে, এশার নামাজ তো আমরা পড়ে নিয়েছি, সকালে ফজরের নামাজ আছে, কয়টায় নামাজ হয় মসজিদে জামাত এটা তো আমাদের জানা দরকার। এই যে তখন এই যে জানলেন, এটাই আপনার প্ল্যান। আপনি কয়টায় ঘুমাবেন, কয়টায় উঠবেন, ওঠার আগে কত মিনিট আগে উঠতে হবে, এবং ওযু করে আপনি কোন সময় জামাত গিয়ে পাবেন, এটা কিন্তু আপনার প্ল্যানিংয়ের ভিতরে। এরপরে আপনি জোহরের নামাজ পড়বেন, আপনি বের হচ্ছেন, আপনি গিয়ে মনে করেন আপনি এই ওয়ালতাম স্টোর থেকে অন্য বাজারে যাচ্ছেন, সেখানে জোহরের নামাজ কোথায় পড়বেন এবং কীভাবে পড়বেন, সেটা কাজা হয়ে যাবে কি হবে না, এই সমস্ত জিনিস আমি প্র্যাকটিক্যালি এখানের কথা বলছি। তো এইভাবে কিন্তু আপনার প্ল্যান হয়ে যাচ্ছে, আপনি অ্যাডভান্স আপনার আগামী নামাজটা কীভাবে আসতেছে এবং কোন সময় আমাকে পড়তে হবে, টাইমটা কখন, কীভাবে পড়বো, মসজিদে পড়বো না একা পড়বো, এগুলো সব কিন্তু আপনার প্রতি মুহূর্তে আসতেছে, আপনি কোনো সময় কিন্তু এটা থেকে খালি না, তাই না? জি, একদম সঠিক। তো এই জন্য এই যে নামাজের ওয়াক্তের কথা আল্লাহ 1400 বছর আগে তখনকার মানুষের জন্য আপনার দিয়েছেন। জি, এখন তো মানুষ আরও কত অ্যাডভান্স, সেই জন্য মানুষ মানে টাইমকে আরও কত গুরুত্ব দেয়। তো সেই জন্য এই যে সময়ের গুরুত্ব এবং টাইমকে কীভাবে ব্যবহার করবেন, এবং এই দেখেন আজকে জুমাবার ছিল, ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু, নামাজ পড়ে নিবা, এরপরে তোমরা দুনিয়ার এই জীবিকার জন্য তোমরা বের হয়ে যাও। এই যে এই সমস্ত থেকে কোরআন থেকে এবং হাদিস থেকে আমরা একথাই বুঝি যে জীবনকে, জীবনের প্রতি মুহূর্তকে আপনার গুরুত্ব দিতে হবে। এবং অন্য হাদিসে এসেছে যে যখন তুমি মরার আগে তোমার জীবিত থাকার যে জীবন এটার তুমি গুরুত্ব দাও। তো এইভাবে আপনার বৃদ্ধ হওয়ার আগে যুবক অবস্থায়, যুবক যখন তুমি তখন এটাকে গুরুত্ব দাও। তার মানে এই সমস্ত হাদিস থেকে আমরা বুঝি যে অক্তের মানে টাইমের গুরুত্ব অত্যন্ত বেশি, এবং টাইমটাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি, দিনের প্রতি পরিচালিত করা, সাথে সাথে এই দুনিয়ার যে সমস্ত উন্নতি এবং যত সমস্ত আপনার জ্ঞান অর্জন, ভালো কাজ, সমাজের কাজ, সব কিছু করা একজন মুসলমানের দায়িত্ব। কুল্লুকুম মাসউলুন ও কুল্লুকুম আন, কুল্লুকুম মাসউলুন ও কুল্লুকুম রাইন। জি, না এখানে আরেকটা জিনিস হচ্ছে যে যে দেশে আমরা বসবাস করছি ওয়েস্টার্ন সিভিলাইজেশনে, টাইমের গুরুত্ব কিন্তু এত বেশি, এবং এখানে টাইমের সাথে কিন্তু ফাইন্যান্সিয়াল এলিমেন্টটাও যুক্ত আছে। আমরা যে টাইম মতো না জানি এয়ারপোর্টে, আমরা তো প্লেন মিস করলেন, দ্যাটস ইট, আপনার কাজে যদি না চাই। হ্যাঁ, তো এই আপনার টাইমই হচ্ছে, টাইম ইজ মানি তারা বলে, এবং টাইম ইজ ভ্যালু অফ টাইম আমরা বুঝতে, যে যত গুরুত্বপূর্ণ মানুষ তার টাইম তত গুরুত্বপূর্ণ, এবং মুসলমান সবসময় গুরুত্বপূর্ণ, এবং সেই জন্য টাইমের গুরুত্ব দিতে হবে। আপনার 10টায় মিটিং শুরু হবে, 10টায় করা উচিত। এইখানে আমি আরেকটা আলোচনা করতে চাই, যেহেতু আপনি এখানে মিটিংয়ের কথা এনেছেন, অধিকাংশ আমাদের কমিউনিটিতে যখনই কোনো ধরনের মিটিং হয়, বিজনেস কনফারেন্স হয় বা যে কোনো ইভেন্ট হয়, ইভেন আমি যদি ধরি বিয়ে শাদির কথা, প্রত্যেকটি কার্ডে লেখা থাকবে মনে করেন বিয়ে হচ্ছে একটার সময়,
আপনার বিজনেস মিটিংয়ের দাওয়াত দিলেন বা কোনো কমিউনিটি ইভেন্টের দাওয়াত দিলেন, টাইম বলা হয় 7টা বা 8টা, কিন্তু কখনো টাইম মতে ইভেন্ট শুরু কন্ডাক্ট করা হয় না, এই জন্য বলতে বলা হয়তো আমাদের বাঙালি টাইম, মানে আনফর্চুনেটলি তো এটা করা মোটেই উচিত নয়। আপনি যখন টাইম দিলেন, টাইম মতো শুরু করা, টাইম মতো শেষ করা, এটাই হচ্ছে ইসলামী নীতি এবং হিউম্যান ইয়ে হওয়া দরকার, আপনার এই নীতি হওয়া দরকার, এই প্রিন্সিপাল হওয়া দরকার। অ্যান্ড ভেরি ট্রু, এবং যারা এখানে আমরা ওয়েস্টার্ন সিভিলাইজেশন বাস করছি, যারা প্রফেশনালি ইনভলভড আছেন, দেখছি যারা টাইমকে ভালো করে ম্যানেজ করতে পারেন, তারা কিন্তু আমরা দেখছি দুনিয়াতেও কিন্তু খুব সাকসেসফুল হচ্ছেন, দুনিয়াতে সাকসেসফুল এবং আখেরাতেও সাকসেসফুল ফ্রম আ মুসলিম পারসপেক্টিভ। অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিষয় আমি জানতে চেয়েছিলাম আপনার কাছে, হলিডে তো এখন শেষ হয়ে যাচ্ছে, আমরা উইল রিটার্ন ব্যাক টু আর নর্মাল লাইফ, সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এর বিষয় স্পেশালি আপনারা হয়তো একটু ভালো বলতে পারবেন, কেউ কথা আপনারা ডিল করেন, যে বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম প্যারেন্টসরা কিন্তু খুব কম স্পেন্ড করেন, যেটা সবচেয়ে বেশি আমরা দেখি আমাদের মাদের বা বোনেদের কমপ্লেন থাকে যে বাবারা কিন্তু টাইমটা স্পেন্ড ওয়াইসলি করছেন না। একটু যদি আমি উদাহরণ দিতে হয়, বাবারা বিভিন্ন ধরনের বাংলাদেশ রিলেটেড হয়তো কোনো অ্যাক্টিভিটিস বা পলিটিক্যাল অ্যাক্টিভিটির সাথে অনেক ব্যস্ত থাকেন, যে বাসায় যে নিজের সন্তান আছেন বা সন্তানকে সময় দিতে হবে এই সময়টা ওনারা দিতে পারেন না, এটার ইম্প্যাক্টটা কী হচ্ছে, বাচ্চার কিন্তু একটা ব্যারিয়ার সৃষ্টি হচ্ছে স্পেশালি বাবার সাথে, না এটা বাবার কী দায়িত্ব টু ইনশোর বাচ্চার সাথে যে আন্ডারস্ট্যান্ডিংটা হবে, তার সাথে একটা যে বন্ড হবে, এটা গুরুত্বটা কতটুকু ইসলাম বলে? দেখেন, আপনি অলরেডি এক্সপ্লেইন করেছেন যে আমরা যারা মাতা পিতা মানে প্যারেন্টস যারা, আমরা তো ছেলে সন্তানদেরকে আমরা সময় দিব, নিকট আত্মীয়দেরকে সময় দিব, বন্ধু বান্ধবদেরকে সময় দিব, এবং আপনারা রিসেন্টলি শুনেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন যে আমরা যেভাবে এখন যাচ্ছি আপনার ইন্টারনেট এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে কানেকশন, এটাতে আমাদের কিন্তু বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা কিন্তু পার্সোনাল মানে ইন্টারঅ্যাক্ট করা দরকার, একজন আরেকজনের সাথে দেখা হওয়ার পরে মুসাফা করা দরকার এবং কথাবার্তা বলা দরকার, তাহলেই যে সম্পর্ক বা ছেলে মেয়ের সঙ্গে আপনি সময় দিবেন, এবং কোয়ালিটি সময় যেটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি কোয়ালিটি সময় না দিলে আপনি তারা যে যা শিখার সেগুলা তারা শিখতে পারবে, এবং হয়তো তারা মধ্যম কিন্তু অন্য পন্থা ধরে নেবে, আপনি হয়তো টেলিভিশন দেখছেন, তারা হয়তো আপনার হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত আছে, তো মানে আলাদা আলাদা মানে হয়ে প্রত্যেকে প্রত্যেকের সময় কাটাচ্ছে আলাদা, এটা আলাদা আলাদা, এটা কিন্তু মোটেই ঠিক নয়, বরং আপনার যখন তারা সময় কাটাবে কাটাবে, কিন্তু ফ্যামিলিতে মানে প্যারেন্টসদের বাচ্চাদের সময় দেওয়া এটা ওয়াজিব এবং ফরজ, ইসলামে এটা কিন্তু খুব বেশি গুরুত্ব দিয়েছে। আপনি যদি সন্তানদেরকে মানুষ করতে চান, আর যদি শুধু মনে করেন যে সামাজিক অর্থনৈতিক মানে টাকা রুজি ইত্যাদি ইত্যাদি শুধু সময় ব্যয় করেন আর সন্তানদের সময় না দেন, তাহলে আপনার এই টাকা পয়সা খাবে কে? তার মানে হচ্ছে এখানে প্ল্যানিং এর একটু ইস্যু আছে, আপনাকে সময় মতো অবশ্যই সব কিছু করা দরকার, আপনার সিরিয়াসনেস হতে হবে আপনার বাচ্চাদেরকে। আল মাল ওয়াল বানুন এখানে বলা হয়েছে, আপনার যে সন্তানাদি জিনাতুল হায়াতিদ দুনিয়া। অসংখ্য ধন্যবাদ, আমরা আবারও আসবো ইনশাআল্লাহ আপনার কাছে। প্রিয় দর্শক, চলে যাচ্ছি কলার কাছে, দেখি আমার পরবর্তী কলার কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। পয়সা গুলা এগুলা 40 দিনের ভিতরেও দেওয়া লাগবো নি না বাদে দিলে ওইব, আর এই পয়সা কিটা মসজিদ মাদ্রাসা দেওয়া যায়নি, আমি সরাসরি বলি আপনার চুল নখ মাটির নিচে কাটতে হবে, এটা কোনো জরুরি জিনিস নয়, আপনি যেখানে ময়লা ফেলানো সেখানে ফেলে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, আর চুল নখ এগুলোর ওজন করে আপনার সোনার রূপা এবং টাকা দিতে হবে এটা কোনো জরুরি নয়। আচ্ছা, এটা মানে আমাদের যে সাদাকা দিলেন এবং যেভাবে আপনার ইয়ে করলেন আকিকা করলেন, এটা আকিকা করার উদ্দেশ্য কী, একটা অ্যানিমেলকে একটা জন্তুকে আপনি ইয়ে দিলেন যাতে করে এই বাচ্চা আর তার বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে সে
হেফাজত হয় এবং ইয়ে হয়, সেই জন্যই এই উদ্দেশ্যে দিয়েছেন। এখন এগুলা আপনার সাদাকা দিতে হবে, এটা কোনো আপনার শরীয়তের দিক থেকে কোনো জরুরি জিনিস নয়। ওকে, আরেকটি জিনিস, কিন্তু যদি দেন তাহলে মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে কিনা? মসজিদ মাদ্রাসায় আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নাই। মসজিদ মাদ্রাসায় তো যখন সাদকা দিবেন, মসজিদ মাদ্রাসাকেই প্রাধান্য লোকেরা দেয়। আর বিশেষ করে এরও আগে আপনি যারা গরিব মিসকিন, যারা অসহায়, যারা নিডি, তাদেরকে দেওয়া কিন্তু আরও বেশি সওয়াব। ওকে, অসংখ্য ধন্যবাদ। আশা করছি কলার আপনি আপনার আনসারটি পেয়েছেন। তারপরে যদি কোনো ধরনের কনফিউশন থাকে বা আরেকটু যদি বেশি বিস্তারিত জানতে চান, প্লিজ আপনারা আপনাদের যে লোকাল মাসাজিদ আছে, এখানে হয়তো উমেন সার্কেল বা ফোরাম আছে, আপনারা প্লিজ যোগাযোগ করবেন এবং আরেকটু ডিটেল জেনে নেবেন। তারপরে যদি আরও কোনো প্রশ্ন থাকে, প্লিজ ডু কল আস ব্যাক, ইনশাআল্লাহ আমরা আপনাদের কলের অপেক্ষায় থাকব। নাও ব্যাক টু আওয়ার টপিক শেখ। আরেকটি যে আপনি আলোচনা করছিলেন, এখানে সালার কথা বলেছেন, প্ল্যানিংয়ের কথা বলেছেন, এখানে সো ইম্পর্টেন্ট, এখানে দুইটি জিনিস চলে আসছে। দেখেন, মওকুত ওয়াক্ত বলা হয়েছে, এইটা জীবনের সর্বক্ষেত্রে, আপনার ঘুমের ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, অবসর, আপনি সময় কীভাবে কাটাবেন, এই সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আপনি প্ল্যান করবেন। এমনকি আপনার কোনো জায়গায় হলিডে যাবেন, উমরাতে যাবেন, হজে যাবেন, অথবা বাংলাদেশে নিজের আত্মীয় স্বজনকে দেখতে যাবেন, এগুলোর একটা প্ল্যান করে আপনার করা অত্যন্ত উচিত। কারণ হচ্ছে, যদি প্ল্যান না করেন, আপনি যেটা জরুরি না এই কাজে আপনি সময় ব্যয় করে দিবেন, আর যেটা জরুরি, আর যেটা আপনার জন্য এসেনশিয়াল, সেটাতে আপনি তখন আপনি বলবেন যে সময় নাই। তাই জন্য আপনার যে কাজটা জরুরি, ফরজ যে সমস্ত কাজ, এই সমস্ত কাজে আপনি সময় দেন বেশি এবং এটাকে কাজে লাগান। এরপরে যদি সময় থাকে, আপনি নফল কাজে আপনি সময়টা ব্যয় করেন। অসংখ্য ধন্যবাদ। আমাকে বলা হচ্ছে প্রচুর কলার লাইনে আছেন, আমরা ইনশাআল্লাহ এখন কন্টিনিউসলি কল নেব ইনশাআল্লাহ আপনাদের। আপনারা কল করতে থাকুন এবং প্লিজ যদি একটু দেরি হয়, কাইন্ডলি প্লিজ আমাদের সাথে বে উইথ আস ইন পেশেন্স, ইনশাআল্লাহ উইল আনসার ইউর ফোন কল অ্যাট এন আর্লিস্ট পসিবল টাইম। দেখি পরবর্তী কলার কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন কলার? সালাম আলাইকুম। নেক্সট কলার যাওয়ার আগে একটু অনুরোধ করছি, আপনারা যারাই আমাদেরকে টিভির পর্দায় দেখছেন, একটু দয়া করে আপনারা যদি টিভি ভলিউমটাকে কমিয়ে ফোনের মাধ্যমে যদি আমাদের সাথে কথা বলেন, ইনশাআল্লাহ লাইনটাও ক্লিয়ার হবে এবং আমরাও আপনাকে সরাসরি শুনতে পাবো। দেখি পরবর্তী কলার কে আছেন লাইনে। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। হ্যালো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন আপনি। জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি স্পষ্ট, আপনি প্রশ্ন করুন। জি, আসলে আমার প্রশ্ন, আমার একটু জানার ছিল, জি, একটা বিষয়, জি, যে আমি 2014 আমি লন্ডনে আসছি। ওকে। আমার হাজবেন্ড এখানে মানে রেস্টুরেন্টে জব করে, সে গভর্নমেন্ট বেনিফিট পাচ্ছে, ইভেন সে আরো মানে আরো ইনকাম করে, সে ট্রাই করতেছে যে একদম হালাল রুটি নেওয়ার জন্য। এবার এই ট্রাই করার জন্য সে একটা মানে ফ্যাক্টরিতে জব পাইছে, মানে কান্ট্রি সাইডে, বেক্সেল। ওকে। তা বেক্সেলে মানে যেতে চাচ্ছি, কিন্তু ওখানে যেখানে ফ্যাক্টরিটা আছে আশেপাশে মুসলিম কমিউনিটিটা তেমন নাই। আমার কোশ্চেন হচ্ছে, আমরা যেখানে আছি আমরা একটা কমিউনিটির মধ্যে আছি, কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে যে আমরা গভর্নমেন্ট বেনিফিট মানে পাচ্ছি, ইভেন এটা মানে আমার হাজবেন্ড মানে ইয়ে করতেছে গভর্নমেন্টের কমিটমেন্টের বাইরেও, এটা সে পছন্দ করছে না বাট করতে হচ্ছে। কিন্তু এখন সে যে নিউ জবটা পাচ্ছে মানে এটা একদম 100% হালাল ইয়ে হবে, কিন্তু ওখানে কোনো মুসলিম কমিউনিটিটা নাই। আপনার মেইন প্রশ্নটা কি? আমি বুঝতে পেরেছি যে ওইখানে ফ্যামিলি সহ ওইখানে যেখানে কাজ পাইছেন ওনার হাজবেন্ড, সেখানে চলে যাবেন না, এখন লন্ডনেই থাকবেন? ওইখানে গেলে পরে বেনিফিট আর নিতে হবে না, এখানে থাকলে কিছু কাজ করেন, মানে ওই ধরনের জব পান নাই, আর কিছু বেনিফিট নেন। আমি বুঝাইতে মানে আমি বুঝেছি তো আপনার প্রশ্ন, তো আমরা জবাব দিয়ে দিই এখনই, যে প্রথম হচ্ছে যে বেনিফিট আপনি এনটাইটেল হন যদি আপনার সার্কামস্ট্যান্সেস লিগালি এনটাইটেল হন, আপনি যে মানে আপনার স্বামী, আপনি তো কাজ করেন না মনে হয়, তো ফ্যামিলির সার্কামস্ট্যান্সেস অনুযায়ী তারা কিন্তু
কী দেয়, বেনিফিট দেয়। সেই জন্য প্রথম নীতি হচ্ছে যে আপনি কোনো মিথ্যার আশ্রয় নেবেন না। আচ্ছা, আরেকটি জিনিস এখানে, মিথ্যার আশ্রয় নেবেন না, বাকি যেটা আপনার বলে যে বেনিফিট পাওয়ার সেটা আপনি নিতে পারবেন। এবং আপনি যদি কমিউনিটির খাতিরে এবং বাচ্চা কাচ্চাদের পড়াশোনার খাতিরে এবং তাদের আপনার মসজিদ মাদ্রাসা ইত্যাদির সুবিধার কারণে যদি আপনি লন্ডনে থাকতে চান, আপনি এই অবস্থায় আপনি এটা আপনার জন্য ভালো হবে। কোনো কোনো মানে অল্টারনেটিভ ইনকাম দেখতে হবে, কারণ উনি বলছেন লন্ডনে থাকলে উনি একটি মানে যেটা বুঝলাম যে রেস্টুরেন্ট হয়তো অ্যালকোহলের সাথে রিলেটেড না, উনি লন্ডন যদি কাজ আরও খুঁজতে থাকে ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন। যেহেতু উনি ইনটেনশন ওনার যে হালাল রুজির জন্য, হালাল রুজি দিয়েই আপনার পরিবার পরিজন পালন করবেন পালবেন, তো সেই জন্য উনি ইনশাল্লাহ পেয়ে যাবেন, চেষ্টা করুন লন্ডনে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, অসংখ্য ধন্যবাদ। আশা করছি প্রিয় কলার আপনি আপনার কল প্রশ্নের উত্তর পেয়েছেন। দেখি পরবর্তী কলার কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রথম ভাই আজকে আমাদের কলার নতুন স্টুডিও থেকে, জি প্রশ্ন করুন। হ্যালো জি ভাই, আপনাকে যদি অনুরোধ করছি আপনি যদি কাইন্ডলি টিভি ভলিউমটিকে একটু কমিয়ে বা পুরোপুরি মিউট করে সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে একটু কাইন্ডলি কথা বলুন, তখন এই ডিস্টারবেন্সটা হবে না নেটওয়ার্ক রিসেপশনে। প্রিয় দর্শক, আমি অনুরোধ করছি আপনি যদি আপনার টিভি ভলিউমটিকে কমিয়ে ফেলেন তাহলে আপনি আমাদেরকে সরাসরি শুনতে পাবেন। আপনি যদি ফোনের মাধ্যমে আমাদের সাথে কথা বলেন হয়তো আমরা স্পষ্ট আপনাকে শুনতে পাবো। সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করুন। হ্যালো জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে ভাই, আপনি প্রশ্ন করুন। আপনাদের এই সুন্দর অনুষ্ঠানের জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো আমার প্রশ্নটা হলো যে মোমেনের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যে ওয়াল্লাযীনাহুম লিযাকাতি ফাঈলুন। এখন এই যে আয়াতে যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে এটা যদি বিস্তারিত একটু বুঝিয়ে বলতেন তাহলে। আসলে আমি একটু কনফিউজ এই ব্যাপারে যে যাকাত দেওয়ার যোগ্যতা অর্জন করতে হলে তাহলে তো অর্থনৈতিক স্বাবলম্বিতা দরকার, তো আসলে এটা কতটুকু কি কি রকম আমাকে একটু বুঝিয়ে বললে আমি জাযাকাল্লাহ খুশি হইতাম। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। এই ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। সূরা মুমিনিনে এসেছে মুমিনদের গুণাবলী, এর মধ্যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এইভাবে মানে ধারাবাহিকভাবে মুমিনদের গুণ বর্ণনা করা হয়েছে। প্রথম বলা হয়েছে যে নামাজে যারা বিনয়ী তারা হচ্ছে সাকসেসফুল, তারাই সাফল্যমণ্ডিত। এরপরে বলা হয়েছে যারা বেহুদা কাজ এবং গুনার কাজ থেকে এবং বাজে এনভায়রনমেন্ট থেকে যারা হেফাজত থাকে, নিজেকে বাঁচিয়ে রাখে, তারা হচ্ছে মুমিন। তিন নম্বরে বলা হয়েছে এই সুরার প্রথম তিন নম্বর আয়াতে যে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাত দেয় তারা হচ্ছে মুমিন। কিন্তু এখানের যাকাতের অর্থ কিন্তু এটা মক্কা শরীফের সুরা, আপনি খেয়াল করেন ভাই, এটা মক্কা শরীফে নাজিল হয়েছে। এই যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র হওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। পবিত্র যাকাত শব্দের মানে লিটারারি মিনিং মানে শাব্দিক অর্থ হচ্ছে পবিত্র হওয়া, পিউরিফাই এবং নিজেকে সংশোধন করা, এই এই মিনিংগুলাই কিন্তু যাকাত। তার মানে হচ্ছে মানে এই যে আমরা মনে করেন যাকাত দেই, এর অর্থ কি আমাদের যে সম্পদ আছে এটাকে আমরা পবিত্র করলাম, পাক সাফ করলাম যাকাত দেওয়ার মাধ্যমে, এটাই হচ্ছে যাকাতের অর্থ। এবং এখানে লিযাকাতি ফাঈলুন মুফাসসিরিনরা লিখেছেন যে আপনার নিজেকে পবিত্র করার জন্য যে সমস্ত কাজ সেই কাজগুলি যারা করে নিজেকে পবিত্র করার জন্য, সত্যিকার আকীদা, সত্যিকার ব্যবহার, সত্যিকার আমল, সত্যিকার চিন্তা, সবগুলাই কিন্তু আপনার কি যাকাত, যে পিউরিফাই করার জন্য মানে সংশোধন করার জন্য। আর ওই যাকাতও হতে পারে যদি মানে যারা যাদের মুমিন আপনার ধনীরা হতে পারে, গরিবরা হতে পারে, এবং যারা ধনী তাদের জন্যই যাকাত এবং তাদের জন্যই হজ, আর যারা ধনী না
তাদের জন্য জাকাতও নাই, হজও নাই। এখানে ধনী অর্থে যারা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ক্যাপাসিটি আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই মানুষদেরকে মুমিনদেরকে তৈরি করেছেন। এই জন্য আপনি আমি গরিব হইলাম বলে যে আমি জাকাত দিতে পারতেছি না বলে যে আমাকে হতাশ হতে হবে এমন কোনো ওই কোটায় তো 100-এ 100 কিন্তু যারা জাকাত দিতে হয় না, হজ করতে হয় না, হজ করতে হয় না। ইনশাআল্লাহ আমরা দোয়া করতে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন অ্যাবিলিটি দেন এবং যাকাত দিতে পারি, হজ করতে পারি, আল্লাহ সেটা খুলে দেবেন ইনশাআল্লাহ। আমি মূল কথা তো বলে ফেলেছি যে নিজেকে সংশোধন করা, পিউরিফাই করা, ক্লিন করা, এই যে কাজ যেগুলো করে এটাই হচ্ছে এর মিনিং। এবং দুই মিনিংই মুফাসসিরিনরা করেছেন, কিন্তু যেহেতু এই সূরাটা এই আয়াতগুলো মক্কা শরীফে এই নাজিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করার আগে আগে, এতে এই অর্থই কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আশা করছি প্রিয় কলার আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবং আমরা এইরকম সাধুবাদ জানাই যারা স্টাডি করেন কোরআনকে, বা যারা এইরকম উই এনকারেজ দ্যাট মানুষরা, আমরা সবাই যেন নিজেকে যেন ডেভেলপ করি এবং স্টাডি করি, এবং উই ক্যান এনহ্যান্স আওয়ার এক্সিস্টিং নলেজ ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনার ভ্যালুয়েবল কোয়েশ্চেন করার জন্য। দেখি পরবর্তী কলার কে আছেন লাইনে। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভুন, আপনি প্রশ্ন করুন। জি আমার একটা প্রশ্ন, যদি একজন মানুষ বালাতা হইন, বালা অবস্থায় রোজা রাখেন না, তান ফোর্স এটা কি তৈব বা কিলানিটা রেক্টিফাই করতে পারেন? একটু যদি আপনি কানে রিপিট করুন, আমরা একটু শুনতে পাইনি আপনার প্রশ্ন, যদি আরেকটু করুন, আরেকবার করুন। একজন মানুষ যদি বালা অবস্থার মাঝে রোজা রাখেন না, লাইক রমজানের সময় রোজা রাখরা না, এমনি এটা আর কোন প্রশ্ন আছে? অসংখ্য ধন্যবাদ। মানে ফিজিক্যাল ফুল এবিলিটি আছে, তারপরেও ইচ্ছাকৃত ভাবে রোজা রাখছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রোজা ফরজ করেছেন, যাদের সুস্থতা আছে, ঘরে আছেন, এবং রোজাকে ইসলামের এক অন্যতম একটি পিলার, স্তম্ভ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। তথাপি এই রোজা যে কোনো মুসলমান পুরুষ হন, মহিলা হন, তিনি যদি সুস্থ থাকেন তাহলে কী করবেন? রোজা রাখবেন। আমরা দোয়া করি এই ভাই যেন আমাদের যদি প্রশ্ন উত্তর শুনতে এখন শুনেন, তাহলে মানে রোজা রাখার জন্য আমরা এনকারেজ করবো যে রোজা রাখেন। আর যদি রোজা না রাখতে পারেন, মানে না রাখে উনি, উনি গুণাগার হবে, উনি গুণাগার হবে, এবং এর জন্য আল্লাহর কাছে শাস্তি পেতে হবে। এটাই হচ্ছে ইসলামী শরীয়তের কথা। আর মানে উনি যেটা বোঝা গেল যে হাউ ক্যান শি এনকারেজ হিম, এনকারেজ হিম, বিকজ এটা ইসলামের তো স্তম্ভ। কেউ যদি নামাজ রোজা না করে তাহলে তো সে পূর্ণ মুসলমান নয়। এই হিসাবে এবং আমাদের বাংলাদেশি কমিউনিটি বা মুসলমান যারা, তারা তো এইগুলো জানেন এবং রোজা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়াতের জন্য দোয়া করেন, আর ওনাকে অ্যাডভাইস করেন, ওনাকে আরও কোনো ভালো মানুষের কাছে নিয়ে যান, যাতে করে ওনাকে উপদেশ দেন, নসিহত করেন, এবং ইনশাআল্লাহ তিনি নামাজি মানে রোজাদার হয়ে যাবেন। এরপরে যদি নামাজি হন, তাহলে তো অটোমেটিক্যালি আপনার রোজা রাখার কথা চলে আসবে। তো নামাজ রোজা আমরা মুসলমানরা করব, এবং এটাকে কোনোভাবেই আপনার ত্যাগ করা যাবে না। তাহলে আমরা যদি এগুলোকে ত্যাগ করে দেই, তাহলে আমরা ছেড়ে দেই, তাহলে আমরা মুসলমান থাকতে পারবো না, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিনে আমাদেরকে পাকড়াও করবেন। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুনছিলাম এতক্ষণ। আজকের টপিক হচ্ছে দি ভ্যালু অফ টাইম, এবং আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে শেখ মওদুদ হাসান। আমরা ইনশাআল্লাহ আরও আলোচনা করবো ইনশাআল্লাহ, কিন্তু ব্রেকে যাওয়ার আগে একটি জিনিস আমি এখানে ক্লারিফাই করতে চাচ্ছি যে এইরকম চ্যালেঞ্জিং সিচুয়েশনে যারাই আছেন, আপনারা একটু চেষ্টা করবেন যে অ্যাটমসফিয়ারটাকে বা এনভায়রনমেন্টটাকে কীরকম একটু চেঞ্জ করা যায় বা ইম্প্রুভ করা যায় বা এনহান্স করা যায়। হয়তো ইউ নেভার নো দ্যাট পারহ্যাপস আল্লাহ ওনাদের মনের মধ্যে যদি কোনো ধরনের ইনশাআল্লাহ
বরকত দিয়ে থাকেন বা কোনো ধরনের হৃদয় যদি লেখে রাখেন, ইট ক্যান বি পসিবল। অ্যান্ড দি আদার ইম্পর্টেন্ট ইস্যু ইজ ইন আ নাইস ওয়ে, ইন আ হাম্বল ওয়ে, উই ডু নট নিড টু বি ভেরি মাচ ফোর্সিং অন দিস কাইন্ড অফ ওপিনিয়ন। ইনশাল্লাহ উই কন্টিনিউ আর ডিসকাশন বাট আফটার দি শর্ট ব্রেক। ওয়াসালামু আলাইকুম।